অনেকে ওজুর পর ওজুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি, তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? ইমাম যদি শেষ রাকাতে সুরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা তারা কোন সুরা মেলাবেন? শীতের শুরুতে অনেক কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমান অনেকে, বিষয়টিকে তারা অভিজাতপূর্ণ মনে করেন এবং ফ্যান চালানো অপচয় কিনা জানতে চাই। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারে? আমার মা মদিনাকে খুব ভক্তি করেন, খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রসুল সাল্লাহ সাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না দিয়ে খেলে কি কোনো সওয়াব হবে? অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে, তারা বাড়িতে বসে পূজা করেন, এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয়, বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয়। অনেকে ওজুর পর ওজুর পানি মোছেন না, জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি, তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? ওজুর পানি আমরা শুকাবো কিনা? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুর পানি কোনো একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব দুইটাই সমান পর্যায়ে, তবে ঢালাওভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে, নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়। দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে, সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। ইমাম যদি শেষ রাকাতে সুরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মেলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সুরা নাস পড়ে ফেলেন, যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরা নাসের আগে যে কোনো সুরাই পড়তে পারেন, এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। শীতের শুরুতে অনেক কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমান অনেকে, বিষয়টিকে তারা অভিজাতপূর্ণ মনে করেন এবং ফ্যান চালানো অপচয় কিনা জানতে চাই। অপচয় এটা আসলে নির্ভর করবে যে কোন পর্যায়ে হচ্ছে এটি। অনেকে দেখা যায় যে কাঁথা ছাড়া শুইলে তার গরম লাগে, কাঁথা ছাড়া শুইলে তার শীত লাগে, আবার কাঁথা দিলে তার অ্যালার্জি বা ঠান্ডা বাতাস নাক মুখ দিয়ে ঢুকে মানে সর্দি হওয়ার আশঙ্কা থাকে না, সেজন্য তিনি কাঁথা ব্যবহার করেন। এই সমস্ত পরিস্থিতি এরকমভাবে ঘুমালে কোনো অসুবিধা নেই, এটাকে অপচয় বলা যাবে না। অপচয় হবে তখন যখন নেহায়েতই কোনো উদ্দেশ্যহীনভাবে আপনি জাস্ট লৌকিকতা ইত্যাদির জন্য নানান উদ্দেশ্যে আপনি ব্যবহার করছেন, যখন আপনি কোনো টাকা পয়সা নষ্ট করছেন, ব্যয় করছেন, তখন এখানে তো এটা তার ভালো লাগা, এটা তার কি বলে অসুস্থ থেকে বাঁচা কিংবা আপনার এইভাবে শোয়াটা তার কাছে কমফোর্ট মনে হয়, সেই সব তিনি এটা করছেন, অতএব এটাকে অপচয় বলা যাবে না। যদি অপচয়ের সংজ্ঞায় যাওয়ার মতো কোনো কিছু হয় সেটা ভিন্ন বিষয়, জাস্ট এটুকু যেটুকু বলছেন এটুকুর কারণে অপচয় হবে না ইনশাআল্লাহ তাআলা। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে? কোন হাদিসের আলোকে এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন, এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। আমার মা মদিনাকে খুব ভক্তি করেন, খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না, বলেন এটার গায়ে রসুল সাল্লাহ সাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না দিয়ে খেলে কি কোনো সওয়াব হবে? না, এতে কোনো সওয়াব তো হবেই না, বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরের ধুলা হলে সেটা
আপনার আমি খাবো, ব্যাপারটা এরকম না আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভক্তি, এটা তো ভালো, মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা আছে, ভক্তি আছে, কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসায় তার সুন্নাহকে অনুসরণ করব, তার কথা মেনে চলব, সেটি ঠিক আছে, কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি গায়ে মাখাবো, তাহলে মদিনা শহরের নাপাককে আমি পাক মনে করব কিনা? ডেফিনেটলি সেটি করবো না। তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন, তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো? অবশ্যই খাবো না। অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটিকে সঠিক মনে করছেন সেটি ভুল। অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে, তারা বাড়িতে বসে পূজা করেন, এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে, তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না, যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা ভাড়া দেননি, পুজোটা তার এডিশনাল কাজ, সে তার মতো করে করছে, তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন। বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো টুজো করে, এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায়টা তার উপরে বর্তায় বা তার জন্য এটা ভাড়া দেওয়া জায়েজ নয়, ব্যাপারটা এরকম না।